আসসালামু আলাইকুম। চ্যানেল আই ইউরোপের সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি মালিহা হাসিন। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বার্মিংহামের স্মল হিতে অনুষ্ঠিত হল সর্ববৃহৎ ঈদ জামাত। ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত। লন্ডনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আনন্দ উচ্ছ্বাস আর বর্ণিল খুশির আবহে বার্মিংহামের মুসলমানরা সোমবার উদযাপন করল পবিত্র ঈদ উল ফিতর। প্রায় 30,000 মুসলিম নারী ও পুরুষ মুসল্লির অংশগ্রহণে বার্মিংহামের ঈদ উল ফিতরের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক স্মল হিট পার্কে। এছাড়া মসজিদগুলোতেও অনুষ্ঠিত হয় ভিন্ন ভিন্ন ঈদ জামাত। বার্মিংহামের ঈদ জামাতের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী। আনন্দ উচ্ছ্বাস আর বর্ণিল খুশির আবহে বার্মিংহামের মুসলমানরাও সোমবার উদযাপন করল পবিত্র ঈদ উল ফিতর। পুরো এক মাস সংযম ও শ্যাম সাধনার পর বিশ্ব মুসলিমের ঘরে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে বার্মিংহামের মুসলমানরাও বেশ খুশ মেজাজেই আদায় করেন ঈদ জামাত। বার্মিংহামের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক স্মলিক পার্কের খোলা ময়দানে। এখানে প্রায় 30,000 মুসল্লি ঈদ জামাতে শরিক হন, যার মধ্যে প্রায় এক তৃতীয়াংশই ছিলেন মহিলা। বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মুসল্লিরাও বৃহৎ এই ঈদ জামাতে যোগ দেন। Something else very important is to make sure our mothers and sisters and daughters also take part in the Eid. The Messenger sallallahu alaihi wasallam, he encouraged the women folk to attend the Eid gathering. Etara Birmingham Central Masjid, Coventry Road Islamic Center or Jamia Masjid, Modi Road Modina Masjid, Rogers BMDC Islamic Center, Will Street Bangladesh Islamic Center and Jamia Masjid soho bibhinno masjider binno binno Eid jamat onushthito hoy. Bangladesh Islamic Center Rogers pokkho take বিশ্বের সমস্ত মুসলিমরে আমরা জানাই ঈদ মুবারক। চ্যানেল আইর সকল দর্শকবৃন্দকে বার্মিংহাম বাংলাদেশ ইসলামিক সেন্টার জামে মসজিদ উইল স্ট্রিটের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক। সকলকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। ঈদ জামাতে আসা শিশু কিশোরদের চোখে মুখে ছিল ঈদ আনন্দের ঝিলিক। ঈদ মুবারক। ঈদ উৎসবের আনন্দের আবহ সারা বছর অটুট থাকবে সকলের মাঝে, এটাই সকলের কামনা। এবারও এনফিল্ড জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30, 9:00 ও 10:30 পৃথক পৃথক তিনটি জামাতে বিভিন্ন জাতি বর্ণের মুসল্লি ও শিশু কিশোর অংশ নেন। জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরের জামাতে অংশ নেয় মসজিদ কমিটির পক্ষ থেকে স্থানীয় মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে খালেদ আহমেদ খলিল, জামাল খান শামীম, আক্তার হোসেন, নুরুল আমিন, সিব্বির আহমেদ ঈদের জামাতে উপস্থিত মুসল্লিয়ান ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দকে ঈদের শুভেচ্ছা ও জামাতে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। বৌদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে সংঘদান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রোববার। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশান্ত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন শিকদার। তিনি তার বক্তব্যে বলেন, অশান্ত বিশ্বে বৌদ্ধ ধর্মের শান্তির বাণী প্রচারিত হওয়ার জন্য প্রয়োজন এখনই সবচেয়ে বেশি। শান্তির সোপানে সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থেরো নিকোলাস, থেরো নাগাসেনা, থেরো সুমনা, পূর্ণবর্ধন বড়ুয়া, স্বপন বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা শেষে লাবণী বড়ুয়া ও পিয়াস বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বার্মিংহামের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বালগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে দাখিল করা হয়।
আগামী 3 সেপ্টেম্বর 888 জন ট্রাস্টি তাদের ভোটের মাধ্যমে নতুন কমিটি আগামী 3 বছরের জন্য নির্বাচিত করবেন। বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। আজ বার্মিংহামের বৃহৎ সামাজিক সংগঠন বালাগঞ্জ উসমান নগর গরিব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা হয়। বেলা 12টার সময় বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আব্দুল ওয়াদের সভাপতি, মুদাসসির খান সাধারণ সম্পাদক ও মোহাম্মদ শফিক মিয়া কোষাধ্যক্ষ হিসেবে স্টার প্যানেল থেকে এবং আফজাল মিয়া সভাপতি, শাহবুদ্দুজ্জামান বদর সাধারণ সম্পাদক ও তাজউদ্দিন কোষাধ্যক্ষ হিসেবে সান প্যানেল থেকে মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা বোর্ডের নিকট দাখিল করেন এবং উভয় প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আশা করি আপনারা আমারে আগামী 3 তারিখের সেপ্টেম্বরের 3 তারিখের নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে আমারে খাদিম হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ করিয়া দিবা। আমি বালাগঞ্জ উসমানীনগরের সর্বস্তরে জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, এবারের নির্বাচনে আপনারা সবাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে সান প্যানেলকে জয়যুক্ত করবেন। প্রার্থীগণ বালাগঞ্জ উসমানীনগরবাসীর গরিব দুঃখীদের সাহায্যার্থে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। হয়েছে এতে আমার দৃঢ় বিশ্বাস, এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি খাদিম হিসাবে এটা আসতেছিলাম এবং ভবিষ্যতে থাকবো এই আশা এবং প্রত্যাশা করি। প্রত্যেক ট্রাস্টিকে সান প্যানেলের ভবিষ্যতে কি করতে যাচ্ছে এবং কি করবে সকল ট্রাস্টির পরামর্শ ক্রমেই আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব। নির্বাচন পরিচালনা বোর্ড স্টার প্যানেল ও সান প্যানেলের প্রার্থীদের ঘোষণা করেন এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বালাগঞ্জ উসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি এই মর্মে নিশ্চিত করলাম যে আমরা দুইটা প্যানেলের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে আমরা মনোনয়নপত্র গ্রহণ করছি। আমরা সচেষ্ট থাকব যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা যথাসাধ্য আমরা প্রচেষ্টা অব্যাহতভাবে আমরা চালিয়ে দেব। আগামী 3 সেপ্টেম্বর বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে দুপুর 12টা থেকে বিকাল 7:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ট্রাস্টিদের ভোট প্রদানের মাধ্যমে বালাগঞ্জ উসমানীনগরবাসীর গরিব দুঃখীদের সাহায্যার্থে কাজ করার জন্য যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, এটাই সকলের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই নিউজ। ব্রিটেনের বাংলা মিডিয়া কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নে অর্থবহ ভূমিকা পালন করেছে এমনটি জানিয়েছেন লিভারপুল বাংলা প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। লিভারপুল প্রতিনিধি জানান, সোমবার রাতে লিভারপুলের একটি রেস্টুরেন্টে প্রেস ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি শেখ সুরত মিয়া আসাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল আলমের পরিচালনায় সবাই সাবেক ছাত্রনেতা শেখ আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন শেখ দুদু মিয়া, সৌরভ আলী, আখদ্দোস আলী, মইনুল হোসেন, শামসুল আলম, কয়সার মিয়া, আব্দুল মান্নান প্রমুখ। সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী তাসলিমা আলম জেনি। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পোর্টসমাউথ জামে মসজিদের উদ্যোগে ইসরায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় অসহায় মানুষদের সাহায্যার্থে চ্যারিটি ফান্ড রাইজিং রবিবার মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক হেলথ চ্যারিটি সংস্থার মাধ্যমে প্রায় £30,000 ফান্ড রেজ করা হয়। ফান্ড রেজিং পূর্ব আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামিক স্কলার আবু ইব্রাহিম, পোর্টসমাউথ কাউন্সিলের সাবেক লিডার কাউন্সিলর জিরার্ড ব্রানন জ্যাকসন, কাউন্সিলর হু ম্যাসন, মোহাম্মদ ইয়াহিয়া সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ। সভায় পোর্টসমাউথ জামে মসজিদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ গাজার অসহায় মানুষের কল্যাণে দান করা ইসলামিক হেল্পের পক্ষ থেকে দাতা ও মসজিদ কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পবিত্র ঈদ উল ফিতরে ইপসুইচের শাহজালাল মসজিদ ও ইপসুইচ মসজিদের দুটি করে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইপসুইচ মসজিদের প্রথম জামাত পরিচালনা করেন হাফেজ মৌলানা ইউসুফ সালে ও দ্বিতীয় জামাত পরিচালনা করেন হাফেজ জুবায়ের আহমেদ। এদিকে শাহজালাল মসজিদে প্রথম জামাত পরিচালনা করেন মৌলানা সৈয়দ মোয়াজ্জেম আলী শাহ ও দ্বিতীয় জামাত পরিচালনা করেন হাফেজ রিয়াজ উদ্দিন। উভয় মসজিদে প্রতিটি জামাতে উপচে পড়া ভিড় ছিল মুসল্লিদের।
নামাজ শেষে মুসলিম উম্মার কল্যাণ আর গাজায় নির্যাতিত মানুষের শান্তি কামনে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ইফসুস মসজিদের পক্ষ থেকে ঈদ মুবারক। শাহজালাল মসজিদ ইসলামিক সেন্টার ইফসুস প্রবাসী সকলের পক্ষ থেকে আপনারা সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। ওল্ডহ্যামের মুসলমানরা উদযাপন করলেন পবিত্র ঈদ উল ফিতর। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওল্ডহ্যামের প্রায় সবকটি মসজিদে একের অধিক জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের সরব উপস্থিতি। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন যেখানে মুসলমানরা আত্মশুদ্ধির আনন্দে পরস্পরের মেলবন্ধনে ঐক্যের সংহত বন্ধনে আবদ্ধ হন। মসজিদে ঈদের জামাত শেষে কোলাকুলি, সৌহার্দ, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে বিনিময় করেন ঈদ শুভেচ্ছা। ঈদ উল ফিতর শত ব্যস্ততার মাঝেও প্রবাসী হৃদয়ে যেন আনন্দের পশলা ছড়িয়ে দেয়। ইতালির মনসা বায়তুন্নূর বাংলাদেশি মসজিদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের জামাত। বিস্তারিত থাকছে আমাদের ইতালি বিশেষ প্রতিনিধি নাজমুল আহসান শামীমের রিপোর্টে। এক মাস সিয়াম সাধনের পর ঈদ উল ফিতর শত ব্যস্ততার মাঝেও প্রবাসী হৃদয়ে আনন্দের পশলা ছড়িয়ে দেয়। 28 জুলাই 2014 ইতালির শান্তির শহর মনসা বায়তুন্নূর বাংলাদেশি মসজিদের তত্ত্বাবধানে মনসা কমিউনির অনুমতি সাপেক্ষে প্রতিবারের ন্যায় এবারও ভিয়া চেদেরনা লাল মাঠে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের জামাত। নানান রঙের পাঞ্জাবি আর টুপি পরিধান করে মনসা ও এর পার্শ্ববর্তী শহর থেকে আগত মুসল্লিরা হাজির হয় ঈদের ময়দানে, কুশল বিনিময় করে একে অপরের, শিশু কিশোররা মেতে ওঠে ঈদের আনন্দে। নামাজের বয়ানে মনসা বাঙালি মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য বর্ণনা করেন। মোনাজাতে বাংলাদেশ তথা মুসলিম উম্মার শান্তি ও উন্নতি চেয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। আয় আল্লাহ, আপনি মেহরবানি করে আমাদের রমজানের রোজাগুলা, ঈদের নামাজ, তারাবির নামাজ, যে সমস্ত তেলাওয়াতগুলা করা হয়েছিল সবগুলা পূর্ণাঙ্গভাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি যতদিন আমাদেরকে হায়াত দান করবেন আপনার হুকুম রাসূলের তরিকা অনুসারে চলার তৌফিক দান করেন। মনসার প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করেন কঠোর সিয়াম সাধনের পর প্রবাসের পাটিতে নানা প্রতিকূলতার মাঝেও পবিত্র ঈদের জামাত প্রতিটি বাঙালির ঘরে বয়ে আনবে আনন্দের বার্তা। ইতালির মনসা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। ইতালির রাজধানী রোমে প্রায় 18টি স্থানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কর্মদিবসে ঈদ হলেও ইতালি প্রবাসী শত শত বাংলাদেশি খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পিয়াসো ভিত্তরিয়স্থ স্থানীয় ঈদগাহ মাঠে। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদত হোসেন, ইতালি আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, রোমের আঞ্চলিক সমিতির শীর্ষ নেতাসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহ মাঠে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রোমের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র বাংলা টাউন খ্যাত তোরপিনাতারার ঈদগাহ মাঠে 3টি, তোরপিনাতারার কাঁচা বাজার পার্ক 3টি, মন্তেভের্দে পার্কে 2টি করে জামাতের আয়োজন করা হয়। এছাড়াও মন্তানিওলা, সেন্তাসেল্লে, লাউরেন্তিনা সহ বিভিন্ন খোলা মাঠে প্রবাসী বাংলাদেশি ও ভিন্নদেশি ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন। এবার সিলেটের খবর। সিলেটের বৃহত্তম ঈদগাহ ময়দান শাহী ঈদগাহে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করলেন লক্ষাধিক মুসল্লি। মঙ্গলবার সকাল 8:30 হওয়ার অনেক আগেই কানে কানে পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান। এক পর্যায়ে মূল ঈদগাহ মাঠের বাইরেও অসংখ্য মুসল্লি ঈদ জামাত আদায় করেন। শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট দু আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবা উদ্দিন সিরাজ সহ মুসল্লিরা। ঈদের জামাত শেষে আত্মসমর্পণের কণ্ঠে বিনম্রচিত্তে গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এই ছিল আমাদের কাছে আজকের মতো ইউরোপের খবর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
বার্মিংহামের স্মল হিতে অনুষ্ঠিত হলো সর্ববৃহৎ ঈদ জামাত। ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত। লন্ডনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন নতুন খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।